ইন্ডিয়া অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। দাদা ঝাল একটু কম দেবেন, ঠিক আছে? এই নিন দাদা, গরম গরম পুরি। হ্যাঁ, ধন্যবাদ। দাদা একটু সবজি দিন না। হ্যাঁ হ্যাঁ। আমার মায়ের জ্ঞান ফিরিয়ে দাও, ওনাকে তাড়াতাড়ি ঠিক করে দাও। মা, ওঠো না। সুরভি, তুমি চিন্তা করো না, মা ঠিক হয়ে যাবে, ডাক্তার আছে তো। কিন্তু ডাক্তার বাবু, মায়ের হয়েছেটা কি? দেখুন, এনাকে দেখে খুবই দুর্বল মনে হচ্ছে, এমন মনে হচ্ছে যে অনেক দিন হয়ে গেল উনি কিছু খাননি। উনি কারোর কথা শোনেন না ডাক্তার বাবু, কতবার বলেছি মা সময় মতো খাবারটা খেয়ে নাও খেয়ে নাও, কিন্তু না, ম্যাস ম্যাস শুধু সেটাই করে যেটা উনি চান। আসলে ডাক্তার বাবু, মা একটু জেদি হয়ে গেছে, যবে থেকে আমার বাবা মারা গেছেন। ডাক্তার ও আমাদের কথা একদম শোনে না, এবার থেকে মায়ের আর একটা কথাও শুনবো না, আমরা মায়ের পুরো খেয়াল রাখবো। দেখুন, কিছু ওষুধ দিয়ে দিচ্ছি আমি, প্রত্যেকদিন সকালে আর রাতে করে খাইয়ে দেবেন, ঠিক আছে? আর খাওয়ার মধ্যে জুস, দুধ আর পেট ভরে খেতে দেবেন এনাকে, না হলে শরীর আরো খারাপ হয়ে যেতে পারে। ঠিক আছে ডাক্তার বাবু, আমি মায়ের এবার থেকে ভালো করে সেবা করব, ওনার খেয়াল রাখব। মা, মা আসুন ডাক্তার বাবু। ও মা, ঢং করে শুয়ে থেকে আমাদের দিয়ে কাজ করাচ্ছে। ঠিক বলেছো দিদি, আজ সারাটা দিন মহারানীর মতন আরাম করছে আর আমাদের কাজের লোক বানিয়ে রেখেছে। আমার তো এটা ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে পুরো পাড়ায় আমাদের নিয়ে ইয়ার্কি হচ্ছে একটা, কে জানে কে কি কথা বলছে আমাদের নিয়ে। মায়ের এই সব নাটক দেখে সবার এটাই মনে হচ্ছে যে আমরা আমাদের মায়ের উপর কত অত্যাচার করি। ঠিকই বলেছিস। চিন্তা করো না ঠাকুরপো, একে আমি দেখাচ্ছি যে বাইরে গিয়ে লোক হাসানো কাকে বলে। জল জল। মনে হচ্ছে উঠে পড়েছে, এবার দেখাচ্ছি মজা একে। হে ভগবান, এত দামি গ্লাসটা ভেঙে ফেললো, তোকে এক্ষুনি আমি জল খাওয়াচ্ছি। ও কি, সেই থেকে জল 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 করছিস? হ্যাঁ, কিচ্ছু পাবি না তুই, সারা শহরে বদনাম করে দিয়েছিস আমাদের। আমি কিছু করিনি। কি সরল সিদে না তুমি, হ্যাঁ খুব সরল সিদে, যেন তুমি এক বেলা না খেয়ে থাকলে মহারাজ অশুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমাকে একটু খেতে দাও তোমরা, আমি আমি সব কাজ করে দেব, শুধু একটু খেতে দাও। দেখো আমাদের ওটা দিচ্ছে, তুমি কাজ কর, তারপর কিছু খেতে দেব। চলো দিদি, এসব তো রোজের নাটক হয়ে গেছে। এই যে মহারানী, তাড়াতাড়ি নিচে আসুন। আহ
রোহিত বাবা একটু বৌমাকে বল না আমাকে একটু খেতে দিতে, আমার খুব খিদে পেয়েছে। দেখো মা, সুরভি যা বলছে তুমি তাই করো, আগে কাজ তারপর খাওয়া। কি এত পড়াশোনা করছিস? হ্যাঁ চল আগে খাবার খেয়ে নে, আমার সোনা ছেলে। আর এমনিতেও কাজ করবার পর যদি তুমি খাবার খাও তুমি মরে যাবে না। আর এইসব নাটক বন্ধ করো। বাবা আমি সব কাজ করে দেব। একটা কাজ ঠিক করে করতে পারো না, কাঁদিয়ে দিলে তো বেচারিকে। তুমি চিন্তা করো না, আমি আছি তো। তুই তোর বউয়ের চোখের জল সহ্য করতে পারছিস না, আর নিজের মায়ের চোখের জল দেখতেই পাস না। একে তো অন্যায় করেছে, আবার বড় বড় কথা বলছে। ব্যাস, অনেক নাটক দেখে নিয়েছি তোমার। একে তো শিক্ষা আমি দেব। আগে দুটো রুটি খেতে পেতে না? হ্যাঁ বলো, এবার থেকে একটা পাবে। এটা পরিষ্কার করো, নয়তো কিচ্ছু পাবে না, না খেতে পেয়ে থাকবে তুমি, বুঝেছো? চলো। শোনো, যাওয়ার আগে দরজাটা বন্ধ করে যেও। আর হ্যাঁ, বাড়ির ভেতরে নয়, বাড়ির বাইরে শোবে। ঝগড়া করতে নেই, তোরা দুজনে মিলে এটা গায়ে দিবি। হ্যাঁ নে।
কোথায় চলে গেল? তোমার খাবার সময় হয়ে গেল, বুড়িটা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে খেলো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ পৌঁছে যাব। হে ভগবান, ছি, চারদিক নোংরা করে রেখেছে এই বুড়িটা। এই বুড়ি, এসব কি করে রেখেছিস? হ্যাঁ বল, পুরো বারান্দা নোংরা করে রেখেছে, এসব কে পরিষ্কার করবে? শুনি, পুরো ঘরে দুর্গন্ধ ছড়িয়ে গেছে। রাত্রিবেলা আমার শরীর খুব খারাপ ছিল বৌমা। তোমার তো নাটকই শেষ হয় না, মোমের পুতুল না তুমি। রিমি, একটু বালতি আর নেতাটা নিয়ে আয় তো। ছি, এই দেখ কি কাণ্ড করে বসে আছেন উনি। দিদি, আমি বলছি তোমাকে, এটা এই বুড়িটার নতুন কোনো নাটক, যাতে ওকে কোনো কাজ না করতে হয়। দেখো না দিদি, এবার সব জল খাবার আমাকে বানাতে হবে। তাড়াতাড়ি এই জায়গাটা মুছে ফেলো, শুনলে? এই নাও, এই যে তোমার কাপড়, আর এই যে জল, আর বাড়ির বাইরে স্নান করো। বাড়ি একদম নোংরা করবে না কিন্তু। বাইরে স্নান করি কি করব? যেরম করে বাড়ির ভেতরে স্নান করো। যত নাটক, বাইরে কি করে স্নান করব? বলছিলাম কি, আজকেই তোমার মায়ের থেকে এই পেপারসে সাইনটা করিয়ে নাও না। আরে কত নাটক বেড়ে গেছে ওনার, জানি না ওনার মাথায় কি চলছে। রিস্ক নিও না, সাইনটা করিয়ে নাও, এই নাও। ঠিক আছে, ট্রাই করছি আমি আরেকবার, কিন্তু তোমরা তো জানোই যে উনি প্রত্যেকবার বারণ করে দেন। শোনো, তোমার মা। আরে মা, মা এসো না মা। আরে এসো মা, এসো। আজ তোমার জন্য সিঙ্গাড়া বানিয়েছে একদম গরম গরম। আচ্ছা শোনো, তুমি গিয়ে চাটা নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। ওই যে সিঙ্গাড়া, আমি এক্ষুনি আনছি। এভাবে কি দেখছো? কিছু না বাবা, কি হয়েছে? আরে মা, আজকাল তো তোমার শরীর এমনিও খুব একটা ভালো থাকে না, আর কে জানে কবে ভগবান তোমায় ডেকে নেবে। তাই ভালো হবে যদি এই ধন সম্পত্তির তুমি আমাদের নামে লিখে যাও। হ্যাঁ, এই নাও। আচ্ছা, এই জন্য তোরা তোদের মাকে তোদের এই চেয়ারে বসতে দিয়েছিস? আরে মা, মা তুমিও না, সব জিনিসকে উল্টো ভাবেই দেখো। দেখো এই পেপারে সাইন করে দাও, তোমার ছেলে আর ছেলের বউদের সুখী হতে দেখো। এই সুখ, তোদের ভালোবাসা আর কি মা। একটু ভাবো তো, এই সব কিছু যখন আমাদের হয়ে যাবে, তখন মহারানী করে রাখবো তোমাকে। আর কি বলো তো মা, তোমাকে কোনো কাজও করতে হবে না, তুমি মহারানী হয়ে থাকবে গো, মহারানী। খুব ভালো বাবা, আমি সব বুঝতে পেরেছি তোদের নাটক। যতক্ষণ না এই সম্পত্তি তোদের নামে হয়েছে, তাতেই তোরা আমার এই অবস্থা করেছিস। আর যেই তোদের নামে আমি সব লিখে দেবো, তখন জানি না তখন আমার কি পরিণতি তোরা করবি। আমি আমি কোনো সই করব না। এই বুড়ির নাটক তো দেখো,
এভাবে কথা শুনবে না। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তবে রে, আরে মা মেনে নাও না। আমার 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 রান্নাঘরে কিছু কাজ আছে। আরে আরে বসুন না মা, কোথায় যাচ্ছেন? আর কি মা, সাইন করে দাও না। আরে মা আমরা তো তোমার ছেলেই, বলো সাইন করে দাও না, মেনে নাও না। মা এখানে সাইন করে দাও না। করো করো। এবার বলো সাইন করবে না করবে না? ফুটন্ত জলে তোমার হাতটা চুবিয়ে দেব। না করব না আমি। সরো তুমি, শেষবার জিজ্ঞেস করছি, সাইন করবি না করবি না তুই? না করব না আমি। করবি না তো? না। অনেক নাটক দেখে নিয়েছি তোমার, সাইন করে দাও না। ধরো একে, রিমি দের হাতটা ফুটন্ত জলে চুবিয়ে। চল হাতটা, চল দে, চোবা চোবা হাতটা জলের মধ্যে। আরে মা মেনে নাও না, এইবার তো মেনে নাও। মা, মা যে আমাদের ৯ মাস নিজের গর্ভে ধারণ করে, অনেক কষ্ট আর সমস্যা পেরিয়ে আমাদের জন্ম দেয়, আর যখন শিশু জন্মগ্রহণ করে তখন তাকে দেখে নিজের সব কষ্ট ভুলে যায়। কিন্তু লতা দেবীর কষ্ট দূর হওয়ার কোনো লক্ষণই ছিল না, বরং সেটা আরও বেড়ে যাচ্ছিল। তার নিজের সন্তান তাকে প্রতি মুহূর্তে সেই কষ্ট অনুভব করাচ্ছিল। লতা দেবীর ছেলেদের মানসিকতা কেবল তাদের মাকে কষ্টই দেয়নি, বরং এই সম্পর্কে একে অপরের প্রতি বিশ্বাসটাও সম্পূর্ণ চলে গিয়েছে। মোহিত আর জিতের এই নিয়ে কোনো চিন্তাই ছিল না যে তাদের মা কেমন আছেন। মায়ের চোখের জলের কোনো সম্মানই ছিল না তাদের কাছে। যে সম্পত্তি লতা দেবীর মৃত্যুর পর তাদেরই হতো, সেই সম্পত্তি তারা এখনই পেতে চাইছিল। কেন? এই পরিস্থিতিতে এটাই দেখার যে লতা দেবীর সমস্যাগুলো কি শেষ হবে, লতা দেবী কি কখনো শান্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। চলুন দেখি। কতক্ষণ নিজের হাত নিয়ে বসে থাকবে? চলো, অনেক হয়েছে নাটক, কাজটা করে ফেলো, অনেক কাজ পড়ে আছে, ঘরটা মোছো। সারাদিন এদের নাটকই শেষ হয় না। হাতটা একটু তাড়াতাড়ি চালাও, এখানে বসেই নড়নড় করলে হবে? পুরো বাড়ি পড়ে রয়েছে পরিষ্কারের জন্য। নমস্কার নির্মলা আন্টি। নমস্কার বাবু। আগে বলুন, মানে আমি একটু লতার সঙ্গে দেখা করব। ওই উনি তো। নমস্কার মাসিমা। নমস্কার বাবু। আন্টি আপনি গার্ডেনে বসুন, আমি মাকে ওখানেই পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই যে মহারানী, তোমার বন্ধু এসেছে, যাও কথা বলে নাও। আর শোনো, একটু তাড়াতাড়ি করবে, অনেক কাজ পড়ে আছে ঘরে। ভাই নির্মলা কেমন আছো? আমি তো ঠিকই আছি। আরে তোমার হাত কি করে পড়ে গেছে? স্নান করার জন্য গরম জল রাখা ছিল, ব্যাস ওখানে ভুল করে হাত ডুবিয়ে দিয়েছি। আমিও এরকমই বাহানা বানাতাম যখন আমার বউ আমাকে মারত, টর্চার করত। কিন্তু আমার বৌমারা খুব ভালো, এরকম কোনো ব্যাপার না। আচ্ছা ছাড়ো, আমি তোমাকে এটাই বলতে এসেছি, মানে আমি এখন থেকে তোমার সঙ্গে কম দেখা করতে পারবো। কেন, কি হয়েছে? মানে ওই আমি বৃদ্ধাশ্রম যাচ্ছি। বৃদ্ধাশ্রম? কেন? কেন কি, ওখানের মতন শান্তি আমি এই বাড়িতে পাবো না। তাছাড়া আমি বিরক্ত হয়ে গেছি ওদের ব্যবহারে, তার থেকে ভালো এই বাড়ির থেকে চলে যাওয়াই ভালো। কিন্তু নির্মলা, নিজের বাড়ি নিজেরই হয়, ওখানে কি বাড়ির মতো সুখ আছে? বাড়ি আপনজনদের নিয়ে হয় রে লতা। আর তাছাড়া
বৃদ্ধাশ্রমে নিজের লোক তো কেউ থাকবে না, কিন্তু ওখানে থাকা খাওয়া শোয়া সম্মান সব থাকবে। আমার কথা শুন, তুইও আমার সঙ্গে চল। আন্টি চা। আচ্ছা আমি যাই রে, তো যখন ইচ্ছা হবে তখনই যাস। আর কত বকবক করবে, নাও ঘরে এসো, অনেক কাজ পড়ে রয়েছে, চলো তাড়াতাড়ি এসো। বৃদ্ধাশ্রমে বাড়ির লোকেরা তো থাকবে না, কিন্তু ওখানে হাওয়া থাকা শোয়া সম্মান সব পাবি। খাবি? খাবি? এদিকে এসো, পাটি পে দাও আমার। আমি না, তোমার মা। এদিকে এসো, পাটে পাও। আরে টেপো পা। সারাদিন নাটকে শেষ হয় না। বাড়ি আপনজনদের নিয়ে তৈরি হয় লতা, আর তাছাড়া বৃদ্ধাশ্রমে অন্তত বাড়ির লোকেরা তো হবে না। এই ছাড়ো, আমার খুব ঘুম পাচ্ছে, আমি শুতে যাচ্ছি। আর শোনো, সকালে তাড়াতাড়ি উঠে পড়ে মহারানী, হ্যাঁ ঘুমিয়ে থেকো না। তুমি চিন্তা করো না, আমি একদম ভালো আছি, আমি ভালো করে জানি তুমি এত কষ্ট সহ্য করতে পারতে না। তুমি কত ভালোবেসে সবার জন্য এই বাড়ি বানিয়েছিলে, এখন তুমি এখন এখন এই বাড়িতে ভালোবাসা ছাড়া সব কিছু আছে, চলো আমরা এই বাড়িতে থাকবো না। দাদা দাদা, বৃদ্ধাশ্রমটা কোন দিকে? সে তো অনেক দূরে। আপনি একটা কাজ করুন, আপনি এখানে শুয়ে পড়ুন, আগামীকাল সকালে আমি নিজে গিয়ে আপনাকে পৌঁছে দিয়ে আসব।
আসুন মা, আসুন। দাদা নমস্কার। নমস্কার। এনাকে আমি রাস্তাতে পেয়েছি, ইনি আশ্রমে থাকতে চান। ঠিক আছে, আপনি আসুন। ঠিক আছে, এলাম আমি। ধন্যবাদ দাদা। আসুন মাসিমা। মাসিমা, এটা আপনার বিছানা। আরে লতা, কেমন আছিস? কেমন আছিস তুই? ভালো আছি নির্মলা। এই নিন মাসিমা, আপনি আগে ফ্রেশ হয়ে নিন, তারপর আমরা সবাই খেতে যাব। আমার কাছে তো কোনো টাকা নেই। মাসিমা, আমাদের টাকা দরকার নেই, আপনি টেনশন করবেন না, আমরা সবসময় আপনার সেবা করব। আপনি স্নান করে নিন। সত্যি লতা, তোকে এখানে কোনো জিনিসের জন্য চিন্তা ভাবনা করতে হবে না। যা তাড়াতাড়ি স্নান করে নে গরম জলে, একদম ফ্রেশ হয়ে যাবি। এ লতা আমার বন্ধু, ও আজ থেকে আমাদের সবার সাথেই এখানে থাকবে। বস লতা, খাবারটা খেয়ে নে, বস। দিদি, আমি তো সারা বাড়ি খুঁজে নিয়েছি, এই বুড়ি কোথাও নেই। বুঝতে পারছি না যে গেল কোথায়। কোথায় গেল? আরে মা তো কোথাও নেই, সব জায়গায় দেখলাম বাইরে। কিন্তু মা গেছে কোথায়? আমার তো খুব ভয় করছে, এই বুড়ি আমার সম্পত্তি অন্য কারোর নামে যদি করে দেয়। আমি তোমাকে বলেছিলাম না সেদিন সকালেই বুড়িকে দিয়ে সাইনটা করিয়ে নিতে? আরে ওনার হাত পুড়িয়ে দিলে আর কি চাই তোমার? কে জানে উনি কি মজা পান আমাদেরকে এইভাবে বিরক্ত করে। ঠিকই বলেছিস দাদা, মা আমাদের বিরক্ত করার জন্য কোনো না কোনো উপায় ঠিক বের করে। ঘুরে বেড়াচ্ছে নিশ্চয়ই রাস্তায়, যাতে আমরা এখানে বসে চিন্তা করি। আমি তো বলছি দাদা, মাকে ঘুরতে দে, নিজে থেকে বাড়ি চলে আসবে। না না ঠাকুরপো, আমার মনে হয় না ওই বুড়ি ঘুরে বেড়াচ্ছে। ওই দেখো, বাবার ছবিটাও নেই ওখানে। এই বুড়ি নিশ্চয়ই বাবার ছবিটাকে সাথে করে নিয়ে গেছে। হে ভগবান, কোথায় গেছে এই বুড়িটা? দিদি আমার তো ভয় লাগছে, ওই ওই বুড়ি আবার পুলিশ স্টেশন চলে গেল না তো, আর আমাদের নামে যদি নালিশ করে দেয়। আমি এরকম হতেই দেব না। আমি পুলিশ স্টেশন গিয়ে আগে কমপ্লেন লেখাবো, যাতে আমাদের উপর সন্দেহই না হয়। তুমি যাও আর গিয়ে ওই বুড়িকে নিয়ে এসো। এই বুড়িকে আমি এমন শিক্ষা দেব না যে বাড়ি ছাড়ার কথা ভাবলেও ওর আত্মা কেঁপে উঠবে। চল দাদা। হ্যাঁ চল, যাও যাও যাও। খাওয়া আরম্ভ কর, খা। ডাল ডাল ডাল। খুবই দুঃখ হয় এসব দেখে। এমন একজন মহিলা যিনি নিজের জীবনে আত্মসম্মান অক্ষুণ্ণ রেখেছিলেন, নিজের সন্তানদের লেখাপড়া শিখিয়ে এর যোগ্য করে তুলেছেন, তারা যেন নিজেদের মতো করে জীবন কাটাতে পারে। সেই শয়তানেরাই লতা দেবীকে এক মুঠো ভাতের জন্যেও অপমান করেছে। তিনি এতটাই অসহায় হয়ে পড়েছিলেন যে তিনি নিজের বাড়ি, যেটাকে তিনি স্বর্গ করে তুলতে চেয়েছিলেন, সেই নরক ছেড়ে তিনি আজ বৃদ্ধাশ্রমে চলে এসেছেন। বন্ধুরা, আমাদের সমাজে লতা দেবীর মতো কে জানে কত বয়স্ক মানুষ আছেন যারা প্রতিনিয়ত এই ধরনের কষ্ট ভোগ করছেন। যেখানে তাদের আপন সন্তানেরাই তাদের ত্যাগ করতে চায়, সেখানে এইসব বৃদ্ধাশ্রম তাদের আশ্রয় দেয়। এখন প্রশ্ন এটাই যে লতা দেবী কি সেই নরক থেকে পিছু ছাড়াতে পারবেন? একজন মা নিজের বুকে দুঃখের বোঝা নিয়ে কি করে বাঁচবেন? চলুন দেখে নেওয়া যাক।
বয়স্ক মহিলা কি এখানেই এসেছেন? হ্যাঁ স্যার, ওনাকে নিতে এসেছি। ওনার ফ্যামিলি ওনার জন্য ওয়েট করছে। ওনাকে নিয়ে আসুন। ওকে স্যার। মাসিমা, মাসিমা, কি হয়েছে? পুলিশ ওনার খোঁজ করছেন। ওর ছেলে মেয়েদের তো শান্তি হচ্ছে না। লতা, ওঠ ওঠ লতা। কি হয়েছে নির্মলা? পুলিশ এসেছে তোকে নিতে। কেন? তোমার বাচ্চারা হয়তো কমপ্লেন করেছে, সেই জন্য। আর কি? নির্মলা, নির্মলা, আমি এখান থেকে যেতে চাই না। আমি যাব না, আমি যাব না। কথা বলি। কি হয়েছে সাহেব? মাসিমা আপনাকে নিতে এসেছি। আপনার বাড়ি থেকে মিসিং রিপোর্ট লিখিয়েছে। আমি নিজেই নিজের বাড়ি ছেড়ে চলে এসেছি। আমি যাব না, ওই বাড়িতে ফিরে যাব না। আপনাকে যেতেই হবে মাসিমা। স্যার, উনি যখন এখান থেকে যেতে চাইছেন না, তাহলে আপনি কেন জোর করছেন? কারণ ওনার মানসিক অবস্থা ঠিক নেই, ওনার ছেলেরা জানিয়েছেন, আর আমাদের কাছে মেডিকেল রিপোর্টও আছে। তাই উনি এখানে থাকতে পারবেন না, ওনাকে নিজের বাড়ি যেতে হবে। চলুন মাসিমা। জানি না, এখান থেকে চলে যাওয়ার পরে ওরা আমার কি অবস্থা করবে। তুই একদম চিন্তা করিস না, আমি তোকে আবার এখানে নিয়ে আসব। আসুন মাসিমা। দাদা, ওই দেখুন। আরে মা, মা, এসো এসো। কোথায় গিয়েছিলে তুমি? চলো ভেতরে এসো, ভেতরে এসো, ভেতরে এসো, ভেতরে এসো। মা, আপনি ঠিক আছেন তো? কিছু হয়নি তো আপনার? কতবার বলেছি আপনাকে এইভাবে একা বাইরে বেরোবেন না। আপনার কিছু হয়ে গেলে কি হতো? ইন্সপেক্টর সাহেব, আমি এদের সাথে একদম থাকতে চাই না। মা, তুমি কি রকম কথা বলছো? ইন্সপেক্টর স্যার, আজ মা না ওষুধ খেতে ভুলে গেছে, সেই জন্য এইসব। মাসিমা, নিজেকে সামলান, আপনার শরীর ঠিক নেই, আপনি বাড়িতে আরাম করুন। আপনারা ভালো করে মাসিমার দেখভাল করবেন, আমরা এলাম এখন। আমি এখানে থাকবো না। মা, ইন্সপেক্টর সাহেব। আরে মা, চলো না, এখানে থাকবো না। মা, এসো না মা। আমি এখানে থাকবো না। তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ হ্যাঁ, বাড়ির লোকদের পাগল করে রেখে দিয়েছো। হ্যাঁ, সুরভি পেপার নিয়ে এসো, আজ দেখছি কি করে সাইন না করে। আর এটাও দেখবো যে বাড়ি থেকে বেরোই কি করে। এই নাও, সাইন করো, সাইন করো। আমি বলছি আমি সই করবো না। করবে না তো সাইন? করবে না সাইন, তাই তো? তোমাকে সাইন করতেই হবে। একটা কাজ করো, এখানে সাইন করো, তারপর যাও বাড়ি ছেড়ে। করো। করবো না আমি। আরে ওঠো, চল দাঁড়া। এর আবার কি হলো? দেখো দেখো, মরে গেল না তো আবার? না না, আমি চেক করছি। এ এখনো বেঁচে আছে। ডাক্তারকে, ডাক্তারকে ফোন করো, ডাক্তারকে ফোন করো, এখনো বেঁচে আছে। জানি না মায়ের হঠাৎ কি হলো, মনে হচ্ছে এনার মাথায় গুরুতর চোট লেগেছে। এটা লাগলো কি করে? আসলে বাথরুমে পা স্লিপ করে পড়ে গেছে, দেওয়ালে মাথাটা ঠুকে গেছে। সরি টু সে, বাট উনি কোমায় আছেন। কি? কোমায়? ডাক্তারবাবু, মা কোমা থেকে কবে বেরোবে? টাইম ওইভাবে বলা যাবে না, আজ কাল পরশু অথবা কখনোই নয়। আর হ্যাঁ, এবার এনাকে দেখাশোনা আপনাদের বেশি করে করতে হবে। হ্যাঁ হ্যাঁ ডক্টর। ওকে, আমি এলাম। নমস্কার। হ্যাঁ, হে ভগবান, এবারে এই বুড়ির সেবাও করতে হবে? আমি পারবো না ও সেবা করতে। দেখো, সম্পত্তি চাই তো, তাহলে সেবা করতে হবে। তোমরা দুজন সময় ভাগ করে নাও আর সেবা শুরু করে দাও। একবার এই প্রপার্টিটা হাতে চলে এলে একদম বাইরে বার করে দেবো মাকে, ততক্ষণ সেবা করো, বুঝতে পেরেছো?
বেশ চালাকি করলি তো। মহারানী হয়ে এখন শুয়ে রয়েছিস আর আমাদের দিয়ে সেবা করাচ্ছিস? দাঁড়া, তোর ভালো মতন সেবা করছি। নে নে, খা। কি হলো দিদি? কি আবার হবে? দেখ কিভাবে সেবা করাচ্ছে আমাদের দিয়ে, খোলো। দিদি কি করছো? গরম গরম স্যুপ দিচ্ছ, ও তো মরে যাবে। আর যদি মরে যায় না তাহলে হিতে বিপরীত হয়ে যাবে, আমি বলে দিলাম কিন্তু। ই আবার নাটক পাটক করছে না তো? হায় হায় দিদি, নাটক কি করে করবে? তোমার সামনে তো ডাক্তার বলে দিয়ে গেল এ কোমাতে আছে। ইচ্ছে করছে না গলাটা টিপে মেরে ফেলি। দিদি ছাড়ো ছাড়ো ছাড়ো, চলো চলো। দিদি ছাড়ো এবার ওকে, আজকের জন্য এটাই যথেষ্ট, কালকে করার মতো আমার জন্য কিছু রাখো, চলো। আমি আর করতে পারবো না। সুরভি বোঝার চেষ্টা করো। আমি বলি কি, এটাই ঠিক সময়, এখনই সবকিছু ঠিকঠাক করে ফেলো। কিন্তু কেউ জানতে পারলে তখন? আরে বাবা, সবাইকে ন্যাচারাল ডেথ বলে দিও। দিদি একদম ঠিক কথা বলছো তুমি, সবাই ভাববে কোমা থেকে সোজা উপরে চলে গেছে। হ্যাঁ। আরে ছাড়ো না, এরকম সম্ভব নয়। সবার নজর এখন আমাদের উপর, আপাতত কোনো রকম ভুল ভাল কাজ করবে না। এই দুর্গন্ধ কোথা থেকে আসছে? হ্যাঁ পাচ্ছি তো আমিও। দিদি ওই বুড়িটার ঘর থেকেই আসছে। হে ভগবান, যাও তুমি দেখে এসো। কি আপদ এই বুড়িটা! কি দুর্গন্ধ আসছে দিদি! হে ভগবান, এ আবার কি? বিছানাতেই টয়লেট করে দিলে, কে পরিষ্কার করবে এসব? আমি এসব করতে পারবো না। দিদি আমি করতে পারবো না এসব। এখানেই দাঁড়াও, আমি আসছি। ছি, দিদি এই দেখো ঠান্ডা জল নিয়ে এসেছি, এই ঠান্ডা জলটা এর উপর ফেলে দেব, তাহলে এই পরিষ্কার হয়ে যাবে আর এই দুর্গন্ধটাও চলে যাবে। আর এই দেখো রুম ফ্রেশনার। আরে বাহ, এটা তো দারুণ আইডিয়া এসেছে তোর মাথায়। জল ঢাল। আমাদের টেনশন শেষ, নয় তো এই দুর্গন্ধ ছড়িয়ে বুড়ি আমাদের মেরে ফেলতো, নিজে তো মরবে না। চল চল। এ আবার কোথায় চলে গেল? দাদা দিদি, আরে শুনছো, এসো। কি হলো কি হলো? দেখো না, মা জানি না কোথায় চলে গেছে। হে ভগবান, এই বুড়ি আবার কোথায় গেল? বাথরুমেও তো নেই। এই বুড়ি তো মহাবিপদ হয়ে দাঁড়িয়েছে, আরে বারবার পালিয়ে যায়, এখন কোথায় গেল? আরে কিন্তু যাবে কি করে, উনি তো কোমায় ছিলেন না? আরে ছাড়ো দাদা, নাটক করছিল নাটক, বড় বড় অ্যাক্টরদের হারিয়ে দেবে, আমি তো বলছি ওদেরকে না নিয়ে এগিয়ে নিতে পারে। এবার তোমরা ভাবো যে কি করবে। আরে সেটাই করব যেটা প্রত্যেকবার করি, পুলিশকে ফোন করব, না হলে আমরা কেস খেয়ে যাব। কি কি আছে? দিদি চলো চলো দেখি। হ্যাঁ হ্যাঁ চল চল চল। মা, এই বুড়ি তো
মার, তোদের মাকে মার। আয়, আমার ছেলে তোমরা। হ্যাঁ, তোমরা আমার ছেলে। ভেবেছিলাম শুধরে যাবি, কখনো না কখনো। আরে তোদের মতো খারাপ সন্তান আমি কখনো দেখিনি। হ্যাঁ, কখনো শুধরাবি না। এর থেকে তোদের মতো সন্তান না হওয়াই ভালো ছিল। হ্যাঁ, তোদের মতো সন্তান, তোদের বাবা যেখানেই থাকুক তোদের ক্ষমা করবেন না। উপর থেকে তিনি সব দেখছেন, তোদের সব কাণ্ড কারখানা। কিন্তু এখন যেটা আমি করতে যাচ্ছি, তাহলে তো অন্তত পক্ষে ওনার আত্মা তো শান্তি পাবেন। চলে যায় এখান থেকে, বেরিয়ে যায় এখান থেকে। কি কি হলো, কি চিন্তা করছিস তোরা? হ্যাঁ, এই বুড়ির এত সাহস হলো কোত্থেকে? কোমা থেকে বাইরে কি করে বেরিয়ে এলো? সারা রাত ঠান্ডা জলে ভেজা অবস্থায় ছিলাম, কাঁপছিলাম। ভগবানের কৃপায় আমার জ্ঞান ফিরে এসেছিল। আমি উঠে সোজা বৃদ্ধাশ্রমে চলে গেছি। ওখানে গিয়ে খুব কাঁদছিলাম। তারপরে ওরা আমাকে সবাই বোঝালো যে এরকম জল্লাদ ছেলে বৌমাদের সাথে থাকবে না। যারা আমার প্রাণ নেওয়ার চেষ্টা করে, আর সেই জন্যই তোদের কোনো সন্তান হয়নি। হ্যাঁ, কখনো ভেবেছো কি, যখন সন্তানটা ভালো না হয়, তখন ওরা কি করে ভালো সন্তানের জন্ম দেবে? আরে কি ভাবছিস তোরা, বেরিয়ে যা এখান থেকে, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তোর এত বড় সাহস! এর গল্প আজকে এখানেই শেষ করে দিই, চল। ওকে চল। খবরদার, কেউ মাসিমার গায়ে হাত দেবেন না। নিয়ে চলো এদেরকে। আরে মা, চলো। মা, মা ক্ষমা করে দাও না মা। মা, আমরা তো তোমারই সন্তান, বলো। ওদের ধরে নিয়ে যান, নিয়ে যাও ওদের। যাও, চলো, যা এখান থেকে। আজকের পরে তোদের জন্য এই বাড়ির চৌকাট পেরোতে না দেখি। যে কোনো বাবা মার স্থান দেবদেবীদের থেকেও উপরে ধরা হয়। ঈশ্বরকে তো কখনো আমরা নিজেদের চোখে দেখিনি, তাই তিনি মাকে সাক্ষাৎ ঈশ্বর রূপে বানিয়েছেন। আর প্রতিটি সন্তানের এটা কর্তব্য, সে যেন তার বাবা মাকে সম্মান করে, নিঃস্বার্থভাবে তাদের সেবা করে। কিন্তু এরকম সন্তানদের কি বলবেন, যারা সামান্য কিছু অর্থের জন্য নিজেদের জীবিত মাকে মৃত্যুর থেকেও খারাপ জীবন দিয়েছে? দুই ছেলে আর বৌমা টাকার লোভে এমনই অন্ধ হয়ে গেছিল যে তারা লতা দেবীকে অত্যাচার করে করে মেরে ফেলতে চেয়েছিল। বন্ধুরা, সরকার এরকম সন্তানদের বিরুদ্ধে কঠিন নিয়ম করেছে। যদি কোনো ছেলে বা মেয়ে নিজের বাবা মাকে দেখাশোনা না করে, তবে তাদের সম্পত্তির অংশ থেকে বঞ্চিত করা হবে। আর এরকম কঠিন নিয়মের জন্যেই আজ এই দুই ছেলে আর বৌমা জেলের গড়াদের পিছনে রয়েছে। এখানে প্রশংসা করতে হবে লতা দেবীর, যিনি কিছুতেই হার মানেননি, আর সময় থাকতেই বুদ্ধি খাটিয়ে নিজের অপরাধী সন্তানদের শাস্তি দিয়েছেন। আর এটা প্রমাণ করে দিয়েছেন যে এই পৃথিবী আমাদের ততক্ষণই ভয় দেখাতে পারে যতক্ষণ আমরা ভয় পাই। এর সঙ্গেই আমি গিরিশ জয়, ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিই। আবার ফিরে আসবো অপরাধের এমনই কোনো একটা ভয়ঙ্কর ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।